দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হিরো আলমকে পুলিশে গিরে কোথাও নিয়ে যাচ্ছে। আসলে আমি এখনো জানতে পারিনি যে হিরো আলমকে কোথায় নিয়ে যাচ্ছে পুলিশ। এখানে আছেন বাংলাদেশ পুলিশ ডিএমভি, পুলিশ পাহারায় তাকে কোথাও নিয়ে যাচ্ছে। হিরো আলম কি পুলিশের হাতে অ্যারেস্ট হচ্ছে নাকি অন্য কোথাও নিয়ে গেল? দেখুন, হিরো আলমকে ঘিরে হিরো আলমের বক্তব্যের শেষ নেই। অনেক বক্তব্য তাকে ঘিরে রেখেছে আর সবাই বলছে হিরো আলম ভাই, হিরো আলম ভাই একটা সেলফি দেন আর আপনার মূল্যবান কথাগুলো বলুন। যে পুলিশ এখানে অনেক যত্ন দেখে হয়তো সেফটির জন্য হিরো আলমকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাবে বা এফবিসিতে নিয়ে যাবে। আসলে হিরো আলমকে কোথায় নিয়ে যাচ্ছে এটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। আর আমি আছি রিপোর্টার এসপি টিভি নীরব। আর গতকালকে এসপি টিভিকে একটা বিষয় জানাচ্ছিল, অবশেষে হিরো আলমকে গাড়িতে উঠানো হলো। হিরো আলমকে গাড়িতে উঠানো হওয়ার পরে কোথায় নিয়ে যাচ্ছে পুলিশ দেখার জন্য অবশ্যই থাকুন। আর ধাক্কাধাক্কির কারণে ভিডিও করতে অনেক সমস্যা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হিরো আলমকে গাড়িতে উঠানো হলো, এখন কোথায় নিয়ে যাবে। আর হিরো আলম কিন্তু একটা কথা বারবার বলছিল গতকালকে যে আমি এফবিসিতে আসব, আমি আমার প্রদেশ সমিতি ভোটার, আমি ভোটার এবং আমার কার্ড আছে এফবিসি ঢোকার জন্য, আমি কার্ড দেখাবো, আমাকে ঢুকতে না দেওয়া হলে আমি আন্দোলন করব। আজকে কিন্তু হিরো আলম একাই আন্দোলন করে, তারপরে অনেক জনতা মানে তাকে ভিড় করে ফেলায় আর হিরো আলমকে সাপোর্ট দেয়। সো হিরো আলম চাচ্ছিল যে আমাকে কেন ঢুকতে দেওয়া হবে না। দর্শক, এখন পুলিশে গাড়িতে উঠানো হওয়ার পরে ওকে কোথায় নিয়ে যাচ্ছে, এফবিসিতে না অন্য কোথাও, পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন বিস্তারিত জানার জন্য। আর এফবিসির সামনে পুরো একবারে মানে কী বলবো যে উৎসব জনতার ভিড়, এত মানুষ এফবিসিতে মান্না ভাই মানে যখন মারা গিয়েছিল তখন দেখেছে তারা আর পুলিশও দেখেনি। দর্শক, হিরো আলমকে ঘিরেই এত কিছু, আর হিরো আলম সবসময় তাকে ভাইরাল কিছু হয়ে আর ভাইরাল ব্যক্তি, আর তার জন্য সেলফি নেওয়ার জন্য অনেকেই মানে আগ্রহ থাকে। আর দর্শক দেখলেন যে গাড়িটা এখন কোথায় যাচ্ছে হিরো আলমের গাড়িটা, আপনারা আমার সাথে থাকুন, আমি অবশ্যই দেখার চেষ্টা করতেছি। গাড়ির পিছন দিকে আমি দূরে আসলাম দর্শককে যে হিরো আলমকে, হিরো আলম ভাই আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হয়তো আমার কথাগুলো সে শুনে না, আমার বন্ধু ভাই হিরো আলম, আসলে আমি এখন সংবাদকর্মী হিসাবে কথা বলছি। ভাই ভাই একটু একটু গাড়িটা রাখেন রাখেন প্লিজ, ওনার কোথায় নিয়ে যাচ্ছেন? আসলে আমার কথা শুনতে পারতেছে না হয়তো গাড়ির ড্রাইভার, এ চলে যাচ্ছে। দর্শক, কোথায় নিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে জানাচ্ছি একটু পর, আমি এখনও শিউর না। আর অবশ্যই পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, যদি গ্রেপ্তার করতে কোনো সমস্যা হতো তার পাশে অবশ্যই পুলিশ থাকত। এখন দেখেন জনতা এখনও তাকে ঘিরে রেখেছে, চারপাশে ঘুরতেছে। আসলে হিরো আলমকে ঘিরে অনেক কিছুই জল্পনা কল্পনা সবসময় থাকে বাইরের ব্যক্তি। আর হিরো আলম কিন্তু একটা বিষয়ে আমাকে বলছিল যে আমি এফবিসিতে যাব, হিরো আলম কিন্তু হিরো আলমের কথা রেখেছে। আমি অবশ্যই ওই ভিডিওটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, সেই ভিডিওটা দেখি গতকাল কি বলেছিল হিরো আলম আমরা একটু দেখে আসি। সাপোর্ট করতেছি ইংলিশ কার্টুন নিপুর প্যানেলে, আমার এই প্যানেল জিতবে এটা আশা রাখতেছি, আর ভোটের পরিস্থিতি আপনারা সবাই। দর্শক, হিরো আলম আজকে বলছিল সে আসবে, সে এসেছে। আর হিরো আলমকে ঘিরে যে সমস্যা ছিল সেটা হচ্ছে অনেক জনতার ভিড়, হিরো আলম উত্তর চেয়েছিল এফবিসিতে, যেহেতু সে শিল্পী সমিতির ভোটার তার জন্য, সরি, যেহেতু সে পরিবেশ সমিতির ভোটার শিল্পী সমিতির ভোটার নয় তার জন্য সে ঢুকতে পারেনি। আর পুলিশ ওনাকে নিরাপত্তা দিয়ে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে, কারণ উৎসব জনতার ভিড়, এটার জন্যই। আমরা তো প্রথম ভেবে নিয়েছিলাম হয়তো পুলিশ তাকে ঘিরাও করে অন্য কোথাও নিয়ে যাবে, কিন্তু না, আসলে তাকে ঘিরে এখান থেকে সেভ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর দর্শক, আপনারা একটা জানেন যে হয়তো অনেকেই গণমাধ্যমে দেখেছেন এবং এসপি টিভিতে দেখেছেন যে হিরো আলম বলছিল আজকে এফবিসিতে আসবে, সে কিন্তু তার কথা রেখেছে, বলছিল যে কেন প্রযোজক সমিতি আগে, প্রযোজক থাকলেই শিল্পী সমিতি থাকবে, শিল্পী সমিতির লোকজন ঢুকতে পারবে, আমি ঢুকতে পারবো না কেন? আর পাঁচটি ছবি কমপ্লিট করেছি, পাঁচটি ছবি কমপ্লিট করতে পারলে তাকে শিল্পী সমিতি ভোটার বানানো হবে, আমি কিন্তু করেছি তাও আমাকে ভোটার বানায়নি। দর্শক, এই ছিল আজকের মতন এসপি টিভি নীরব, ধন্যবাদ।